মহারাজ আসার পরে তোর জ্ঞান ফিরেছে নিমা। আমরা তো সবাই মিলে ভাবছিলাম তোকে হাসপাতালেই ভর্তি করব। আর জ্ঞান আসার পর প্রথম কিন্তু তুই মহারাজের নাম করেছিস। না মানে তোর নামও করেছে, তোকে অনেকবারই ডাকছিল, কিন্তু কি করা যাবে, তুই তো তখন নাগালের বাইরে। আমরাই সবাই মিলে ঠেকনা দিলাম। যাকে এসেই যখন গেছিস, বৌমাকে কিন্তু অনেকগুলো ওষুধ খাওয়াতে হবে ঠিক সময় করে করে, তুই পারবি তো? আমি এত অসুস্থ নই মা, বিছানায় পড়ে নেই যে নিজের ওষুধটা নিজে দেখে খেতে পারবো না। দেখ দাদা, মায়ের তোর ওপর কোনো ভরসা নেই, আর তুইও জোর দিয়ে বলতেও পারছিস না যে মা তুমি চিন্তা করো না, আমি তোমার সবটা দেখে নেব। ভগবান, এত কথা হচ্ছে না এখানে, আমার ভালো লাগছে না, আরে বিরক্ত লাগছে। মা মা চলুন না, আপনি একটু ওখানটা বসবেন। একটু ওদের সবাইকে চুপ করতে বলো না, এত কথা বলছে না, আমার কান মাথা একবার ঝাঁঝিয়ে যাচ্ছে। আপনার এখানে থেকে কোনো কাজ নেই, আপনি বলুন আমার সাথে চলুন রান্নাঘরে, ওখানে আমার সাথে ওই রান্না করতে একটু সাহায্য করে দিন, আসুন। হে মা সিদ্ধেশ্বরী, তুমি কি মিস্টার মাথা গরমের মনে আমার জন্য একটু জায়গা করেছ? কি হলো, বললাম যে আরে এরপরে দেরি হয়ে যাবে, তখন সবাইকে জলকে ঘুমোতে যেতে হবে, আসুন। মনে হচ্ছে মহারাজের বউকে পছন্দ হয়েছে, কেমন সুন্দর তাকে অপমানের হাত থেকে রক্ষা করলো। জয়া, হ্যাঁ বল, আমাকে একটু স্যুপ বানিয়ে দিবি? হ্যাঁ মা, আমি বানিয়ে দিচ্ছি মা, বানিয়ে দি। হ্যাঁ এক গ্লাস জল গরম করতে পারে না, সে আবার বানাবে স্যুপ। থাক থাক, করার কি আছে, কেন খুব পারবি? মায়ের জন্য ইচ্ছা করেছে একটুখানি স্যুপ বানিয়ে দিতে, সবাই তো না বাধা দেয়া। না রে বাবা, তুই যা যা যা, একটু মায়ের জন্য স্যুপ বানিয়ে নিয়ে যা। হ্যাঁ বানিয়ে বানিয়ে দিচ্ছি, বানিয়ে দিচ্ছি। এই ঠাম্মিটা না ম, ভাবলাম বলবে তুই ছাড় আমি বানাচ্ছি। তোর আমি কি চাই, পারি নাকি স্যুপ বানা? দাদা আমি যাবো, হ্যাঁ তোর সাথে যাবো। হ্যাঁ চল। সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।